একটা স্বপ্ন ছিল, জ্বলন্ত স্বপ্ন। দিনমজুর বাবার এক পরাক্রমশীল স্বপ্ন ছিল। সে স্বপ্ন লালনে অসহায়ত্ব ছিল, হাড় ভাঙ্গা পরিশ্রম ছিল, কিন্তু অদম্য ভালোবাসা ছিল। তাই তো সেই স্বপ্ন ঠিক মতোই লালিত পালিত হচ্ছিল। স্বপ্নের পড়াশোনা শেষে নিজেদের একখণ্ড জমি হলো, নিজেদের একটা পাকা বাড়ি হবে। ঠিক এমনই সময় স্বপ্ন হারিয়ে গেল, স্বপ্নটি বিলীন হয়ে গেল এই নদীতে। এই নদীতে হারিয়ে যাওয়া স্বপ্নটির নাম আবু সাঈদ। ওই যে দেখছেন নদীর পাশে ফাঁকা জায়গায় গাছের ডালপালাগুলো পড়ে আছে, এইখানেই ছিল আবু সাঈদের বাড়ি। ওর মা সেই ফাঁকা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছেলের জন্য প্রলাপ বকছে। আপনার ছেলের নাম জানি কি ছিল? মোহাম্মদ আবু সাঈদ। আবু সাঈদ, হ্যাঁ। ও কিসে কোথায় পড়াশোনা করত? কোন জায়গায় পলিটেকনিক গেল? আগে অঙ্কুর ছিল, অঙ্কুর তিনি, তারপরে আবার ঢাকায় গেছে, ইন্টার্নি করতে গেছে। বুঝতে পারছি। আপনাদের বাড়িটা কোথায় ছিল এখানে? আমার তো ওই যে ঘর এখানে আসিল, নিয়ে গেছি। আর একটা ঘর আছে, মন অশান্তি হলো, আর নিয়ে যাইনি। আচ্ছা, ওদিনকে ঘটনাটা বলেন তো, কি হয়েছিল আসলে সাঈদের? বাবা আমার এই খেতা বালিশ গুলো নিয়ে যাচ্ছে, মানে টাটি কাটতে ধরছে, লোক আসছে, এখন টাটিতে কাটি দিয়ে আমার বাবা ঘর ওদিকে নিয়ে যাচ্ছে, নদী ভাঙতেছে। এর মধ্যে আবার সে ওই মানে সুতলি এরকম কাটা দিছে, যায় অল্প একটু ওই তারে নাকছে, নাগার পরে আমার বাবা এখানে আটক হয়ে গেছে। তারপরে আমার বাবা যখন আটক হয়ে গেল, তারপরে আমি আবার ফিরে ওই এগুলি বাস করিয়ে থার জন্য আমি ওই দিক গেছি, আমি বাড়িতে ছিলাম না। তারপরে আমার এসে আমাকে খবর বললো যে আবু সাঈদ এরকম হচ্ছে। পরে আমি দৌড়ে আসলাম, আসি ধরি, আমাদের মাথাও তখনই তুলে নেয়। আমার বাবাকে আমরা বাড়িতে যদি তেল মাখামাখি করতাম না করিয়ে মেডিকেলে নিয়ে যাওয়া করছি, মেডিকেলে নিয়ে যাওয়া, তারপরে তো কোনো উপায়ই হলো না। তারপরে বাবা তো যে মারা গেল। আমার ছেলে কয়জন? আমার ছেলে একটাই। এখন তো বুঝতে পারলাম, যদি আমি বাবাকে যখন তেল তেল বাড়িতে মাখাইতাম হয়তো আমার বাবা সুস্থ হতো, কিন্তু আমার মাথায় এখানে তখন ব্রেন আসে নাই। এই বলি আমি তো মনে করেন যে আমি তো নিয়ে যাইনি, মানে আমার গ্রামবাসী ভাই বোনেরা, আমার স্বামী সহযোগী ছিল, তারা মনে করেন যে অটো তুলে নিয়ে তারা মনে করেন যাইতে ধরছে মেডিকেলে, কিন্তু মেডিকেলে না নিয়ে যায় এখন মাথার ভেতরে আমার আসি গেল যে এখন আমার বাবাকে আমি যদি বাড়িতেই যদি চেষ্টা করতাম, কে জানি আল্লাহ যদি আমার বাবার হায়াত থাকতো। এখন তো অন্যায় তো করি ফেলাছি, এখন তো আর ভাবা তার চিন্তা করে আর বাঁচি। এখন একটু সাবধানে সবাই থাকা দরকার, তাই না? এখন তো সাবধানে আঙিনায় দাঁড়িয়ে ছেলের জন্য প্রলাপ বকছে। দুই বোন আর এক ভাইয়ের সংসারে একমাত্র ছেলে আবু সাঈদই ছিল বড়। এবার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটারে পড়াশোনা শেষ করে ইন্টার্নি করতে গিয়েছিল ঢাকায় আবু সাঈদ। ঢাকাতেই ছিল, কিন্তু করোনা, হ্যাঁ, করোনা দুর্যোগে সব বন্ধ হওয়াতে সে বাড়িতে আসে। আর এটাই ঘটল বিপত্তি। ঈদের পরের দিন তিস্তা নদী ভেঙে নিচ্ছিল তাদের বাড়ি, আর সাঈদ তাদের ঘরের আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রীগুলো সরিয়ে নিচ্ছিল নিরাপদ জায়গায়। আর ঠিক সেই সময় সাঈদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে, পরে হাসপাতালে নিলে সে মৃত্যুবরণ করে। আসলে আবু সাঈদ শুধু তার বাবা মার স্বপ্ন ছিল না, সে পুরো বাংলাদেশের একটা স্বপ্ন ছিল। নিজেদের বাড়ি করার জন্য যে জায়গাটা কিনেছিল, শেষে সেই জায়গাতেই শায়িত করা হলো সাঈদকে। আজ ইয়েস প্লাস বাংলাদেশ টিম গিয়েছিল সাঈদের বাবা মার সঙ্গে দেখা করার জন্য, এবং টোকেন অফ লাভের স্পেশাল একটা প্যাকেজ পৌঁছে দিয়ে আসার জন্য। নদী ভাঙনে এমন আর কোনো সাঈদের যেন জীবন শেষ না হয়, আমরা সেই প্রত্যাশাই করি। ভালো থাকুক সবাই, ভালো থাকুক বাংলাদেশ। আর হ্যাঁ, এখনও যারা ইয়েস প্লাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।